বর্তমানে সবচেয়ে কম দামে টিকিট কিনুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। কেমন আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা? আশা করি সব অনেক ভালো আছেন। প্রিয় প্রবাসী বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ফেব্রুয়ারির 15 তারিখ হতে ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত, সাথে আপনারা কত কেজি লাগেজ নিতে পারবেন, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আপনারা যদি এই ফেব্রুয়ারির 15 তারিখ হতে ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ফেব্রুয়ারির 15 তারিখে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 15 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম ভোর 5:20 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সকাল 7:15। ফেব্রুয়ারির 15 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1,039 রিঙ্গিত মাত্র। আপনারা যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন, তাহলে লাগেজের যে বিষয়টা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বুকিংয়ে দিতে পারবেন 35 কেজি, হাত ব্যাগে 7 কেজি, টোটাল 42 কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এখন আমি দেখছি ফেব্রুয়ারির 16 তারিখে। ফেব্রুয়ারির 16 তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, যা মালয়েশিয়া টাইম ভোর 5:20 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সকাল 7:15। ডাইরেক্ট ফ্লাইট, কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট। ফেব্রুয়ারির 16 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1,043 রিঙ্গিত। এখন আমি দেখছি ফেব্রুয়ারির 17 তারিখে। ফেব্রুয়ারির 17 তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, যা মালয়েশিয়া টাইম ভোর 5:20 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সকাল 7:15। ফেব্রুয়ারির 17 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 990 রিঙ্গিত মাত্র। এখন আমি দেখছি ফেব্রুয়ারির 18 তারিখে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 18 তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, যা মালয়েশিয়া টাইম ভোর 5:20 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সকাল 7:15। ফেব্রুয়ারির 18 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 990 রিঙ্গিত মাত্র। এখন আমি দেখছি ফেব্রুয়ারির 19 তারিখে। ফেব্রুয়ারির 19 তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, যা মালয়েশিয়া টাইম ভোর 5:20 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং
বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সকাল 7:20। ফেব্রুয়ারি 19 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1178 রিঙ্গিত। এখন আমি দেখছি ফেব্রুয়ারি 20 তারিখে, ফেব্রুয়ারি 20 তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, যা মালয়েশিয়া টাইম ভোর 5:20 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছবে বাংলাদেশ টাইম সকাল 7:15। ফেব্রুয়ারি 20 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1239 রিঙ্গিত। প্রিয় বন্ধুরা, আপনাদের যে কোনো আপডেট টিকিটের দাম জানতে কমেন্ট করুন। আপনি কমেন্টে লিখুন আপনি কোন বিমানের মাধ্যমে ভ্রমণ করতে চান এবং কোন তারিখে আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন। বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন। আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য।